রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া তো কোনো কিছু সম্ভব হয় না, একদম ঠিক। শান্তিনিকেতন মানে কবি, হ্যাঁ কবিগুরু, তাই তার কবিতায় বলছি, তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম, একলা ছেলে কুয়ার ধারে নীলের ছায়া তলে কলস নিয়ে সবার তখন পাড়ায় গেছে চলে, আমার মনে ডেকে গেল আইবো বেলা চার, করুণ আলসে রইনু বসে কিসের ভাবনার, কত ধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে, কোনে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে, তৃষাকাতর পান্থর শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করকুটে, মরমরিয়া কাঁপে পাতা গোবিন্দ কথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লি পথের পাকে, যখন তুমি সুধারে নাও পেলে বড় লাজ, তোমার মনে থাকার মত করেছে কোন কাজ, তোমায় দিতে পেরেছে রে একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল, কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসে থাকি। ভীষণ ভীষণ মায়ার কবিতা।